Bismillahirrahmanirrahim. Shubhriya Shikhatibindo. Assalamu alaikum. Sishti Academic School er pokkho theke online class e tomader shagoto. Goto class e amra Shongbidhi Ango ei oddhayer jeo baro kore alochona korchhilam. Ajke ei oddhayer part 8 niye alochona korbo. To cholo jene nei je amader part 8 আটে আজকে কি বিষয় রয়েছে। পার্ট আটে আমাদের ত্বক ও ত্বকের যত্ন এই বিষয়টা রয়েছে। চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। ত্বক বা চামড়া এই জিনিসটা কি, আমাদের আমাদের শরীরকে আবৃত করতে যেমন পোশাক আমরা পরিধান করি, তদ্রূপ শরীরের ভিতরে যে গোস্ত রয়েছে, টিস্যু রয়েছে, যে হাড় রয়েছে, এগুলোকে আবৃত করতে যে পোশাক হিসেবে যেটা ব্যবহৃত হয় তাকে চামড়া বা ত্বক আমরা বলে থাকি। যেমন একটি পোশাক বাইরের বিভিন্ন রোগ জীবাণু থেকে আবার শরীরকে রক্ষা করে এবং সূর্যের আলো থেকে আমাদের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে, তদ্রূপ ত্বক আমাদের শরীরে বাইরের রোগ জীবাণু প্রবেশ করতে কি বাধা দেয় এবং শরীরকে বাইরের সূর্যের আলো থেকে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে কি সহায়তা করে। তাহলে আমরা জেনে নিই যে ত্বকের স্তর কয়টি। ত্বকের স্তর হলো দুইটি। ত্বকের স্তর কয়টি? ত্বকের স্তর হলো দুইটি। সেটা কি কি? প্রথমটা হচ্ছে বহির্চর্ম, বহির্চর্ম, আর দ্বিতীয়টা হচ্ছে অন্তঃচর্ম। তাহলে প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে উপচর্ম বা বহিঃত্বক এবং দ্বিতীয়টার নাম হচ্ছে অন্তঃচর্ম বা অন্তঃত্বক। তাহলে উপচর্ম কি এ সম্পর্কে আমরা চলো জেনে নিই। উপচর্ম হচ্ছে আমাদের শরীরের বাইরে উপরের যে অংশটা, যে চামড়া সঙ্গে যুক্ত যে অংশটা, এই অংশটাকে উপচর্ম কি বলে। এই উপচর্মে দেখো তোমরা যে হাত পায়ের চামড়া পুরু বা শক্ত, আর ঠোঁট এবং চেহারা বা মুখের যে চামড়াটা, সে চামড়াটা নরম ও পাতলা হয়ে থাকে। এই উপচর্মে রয়েছে লোম, চুল। এই উপচর্মে দেখো তোমরা দেখছো যে উপচর্মে লোম, চুল রয়েছে এবং নখ রয়েছে, আর এই উপচর্মে লোমকূপও রয়েছে। তাই চামড়াটা শরীরের একটা কি সৌন্দর্য। এই চামড়ার উপরে যে লোম রয়েছে, এই লোমও আমাদের কি শরীরের সৌন্দর্য। এটা আমাদের সূর্যের আলো থেকে, ক্ষতিকর আলো থেকে আমাদের কি করে ত্বককে রক্ষা করাটাই হচ্ছে এই পোশাকের কি কাজ। চলো আমরা পরবর্তী ত্বকের যে প্রকারভেদ অন্তঃচর্ম বা অন্তঃত্বক এ সম্পর্কে জেনে নিই। উপচর্মের ভিতরের যে স্তরটা, সেই স্তরটাকে অন্তঃচর্ম বা অন্তঃত্বক কি বলে থাকে। এটা হচ্ছে অন্তঃচর্মে বা অন্তঃত্বকে রয়েছে কি রক্তনালী, চর্বি, স্নায়ু, টিস্যু ইত্যাদি। আর এই অন্তঃচর্মে যে বহিঃচর্মে যে আমরা এই বহিঃচর্মে যে আমরা পশম বা লোম দেখলাম, এ লোমেরও কি আছে, মূল রয়েছে এই অন্তঃচর্মে। এবং আমাদের শরীর দেখবে তুমি একটু দৌড়ালে, একটু পরিশ্রম করলে আমাদের শরীরের ত্বকে ঘাম সৃষ্টি হয়েছে, আমাদের শরীরের ত্বকে ঘাম সৃষ্টি হয়েছে। এই ঘামেরও থলি বা গর্ভগ্রন্থি এই অন্তঃত্বকে কি অবস্থিত। তো এই অন্তঃত্বকে তেল গ্রন্থি,
তেল গ্রন্থি এবং শ্বেত গ্রন্থিও কি রয়েছে? লোমহীন স্থানে অর্থাৎ করতলে ও পদতলে। করতল করতল মানে হাত, এই হাতের এই জায়গায় দেখো, এই হাতের এই পৃষ্ঠে দেখো, হাতের তালুতে দেখো এবং পায়ের তালুতে দেখো কোনো লোম নেই। তাই বলছে লোমহীন স্থানে অর্থাৎ করতলে এবং পদতলে শ্বেত গ্রন্থির সংখ্যা বেশি থাকে, সাদা। এই হাতের তালু এবং পায়ের তালুর রং সাদা। কি কারণে সাদা? কারণ এই হাতের তালু এবং পায়ের তালুতে শ্বেত গ্রন্থি রয়েছে। শ্বেত মানে সাদা। তো তাহলে আমরা জানলাম যে ত্বক কি, ত্বক বা চামড়া কি এবং ত্বকের প্রকারভেদ কি। ত্বকের প্রকারভেদ কয়টি? ত্বকের প্রকারভেদ হলো দুইটি। একটা হচ্ছে উপচর্ম বা উপরের চর্ম বা বহির্ত্বক, আর দ্বিতীয়টি হচ্ছে অন্তচর্ম, অন্তচর্ম বা অন্তত্বক। এবং ত্বকের কাজ কি চলো আমরা তা জেনে নিই। ত্বকের বিভিন্ন কাজ ইতিপূর্বে আমরা শুরুতে যে আলোচনা করছিলাম, এই আলোচনায় তোমরা দেখছো বা তোমরা জেনেছো যে ত্বকের কাজ কি। তাছাড়া আমরা বিস্তারিত চলো আরেকটু জেনে নিই। ত্বকের কাজ হচ্ছে দেহের ভিতরের, দেহের ভিতরের কোমল অংশকে, দেহের ভিতরের কোমল অংশকে বাইরের বাইরের আঘাত, ঠান্ডা, গরম, রোদ ইত্যাদি থেকে কি রক্ষা করে। আর দেহে রোগ জীবাণু ঢুকতে কি বাধা দেয়, আর ঘাম বের করে দিয়ে কি শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখে। আর দেহের ক্ষতিকর পদার্থগুলো কি বের করে দেয়, আর সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে। তাহলে ত্বকের ত্বকের কাজগুলো কি কি চলো আমরা পুনরায় এ সম্পর্কে জেনে নেই। ত্বকের কাজ হচ্ছে দেহের ভিতরের কোমল অঙ্গকে, দেহের ভিতরের কোমল অঙ্গকে বাইরের আবরণ থেকে, বাইরের আবরণ থেকে রক্ষা করা, বাইরের আঘাত, ঠান্ডা, গরম ইত্যাদি অনুভূতি থেকে কি রক্ষা করা। আর হচ্ছে দেহে দেহের ভিতরে রোগ জীবাণু প্রবেশ করতে কি বাধা দেওয়া, আর ঘাম বের করে দিয়ে, ঘাম বের করে দিয়ে শরীরকে ঠান্ডা এবং সুস্থ রাখা, আর দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া, আর সূর্য রশ্মি থেকে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এই বেগুনি রশ্মি থেকে আমাদের দেহকে কি রক্ষা করা। তো চলো আমরা জেনে নেই যে এই ত্বক আমাদের অতীব গুরুত্বপূর্ণ একটি সংবৃতি স্তর। তোমাদের সংবৃতি স্তর কেন বলা হয় মূল কথা যেটা, কারণ ত্বকে একটা অনুভূতি আমাদের সৃষ্টি হয়। যেমন তোমাদের ত্বকের উপর দিয়ে যদি কোনো পিঁপড়া হেঁটে যায়, তুমি দেখবে একটা ওই সুড়সুড়ি একটা অনুভব হচ্ছে। তোমাদের ত্বকের উপর দিয়ে যদি কোনো মশা মাছি পড়ে, তাও তোমরা এটা বুঝতে পারো। বা কেউ তোমাকে কোনো পাথর বা কোনো শক্ত কিছু তোমার দিকে ছুঁড়ে মারলো, দেখবে তুমি আপনা আপনি কি সরে গেছো, মানে ত্বক তোমাকে সেই অনুভূতিগুলো কি দিয়ে থাকে। তো চলো আমরা সেই ত্বকের যত্ন কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে জেনে নিই। তাহলে ত্বকের যত্ন কিভাবে নেবে, ত্বকের যত্ন নিতে তোমাকে নিয়মিত কি করা লাগবে, নিয়মিত গোসল করা লাগবে। নিয়মিত গোসল যদি না করো তাহলে ত্বকে ময়লার একটা স্তর পড়বে, এখান থেকে ব্যাকটেরিয়া ছত্রাকের একটা আক্রমণ ঘটবে এবং বিভিন্ন যে চর্মরোগ যেমন খোসপচরা বা অন্যান্য যে চুলকানি এই জিনিসগুলো হবে। তাই তোমাকে ত্বকের যত্ন নিতে কি প্রয়োজন হলো, প্রথমেই যে তুমি সাবান দিয়ে কি নিয়মিত গোসল করা লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্যের ব্যবহৃত যে রুমাল বা অন্যের ব্যবহৃত তোয়ালে ব্যবহার না করা, কারণ এখন আমরা করোনার একটা কঠিন মুহূর্ত অতিবাহিত করছি, আর এই সময়ে তো অন্যের ব্যবহৃত কোনো পোশাক আশাক বা অন্যের ব্যবহৃত কোনো রুমাল বা গামছা ব্যবহার করলে এটা আক্রমণের, যেহেতু এটা সুস্থ রোগ সেহেতু এটা আক্রমণের শঙ্কা থেকে যায়, তাই এগুলো করা যাবে না।
আর নিজের ব্যবহৃত যে রুমাল, নিজের ব্যবহৃত রুমাল বা গামছা নিয়মিত গরম পানি দিয়ে ফুটিয়ে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে এটা পরিষ্কার করা কি লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে ত্বকের কোনো রকম রোগ যেমন খসমস্রা বা চুলকানি হলে নখের অংশ দিয়ে যেন আমরা না চুলকাই, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা মলম বা আমাদের প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে থাকি। তাই চলো আজকে এ পর্যন্তই। আমরা ত্বকের যন্ত্র সম্পর্কে জানলাম, ত্বক ও চামড়ার উপকারিত সম্পর্কে জানলাম, ত্বকের কাজ কি এ সম্পর্কে জানলাম এবং ত্বকের যত্ন কিভাবে নেওয়া যায় এ সম্পর্কে জানলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।